শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অধ্যায় এখনো শেষ করতে পারিনি। আমাদের আজকের অংশ হচ্ছে ক্ষেত্রফল অংশ, এরপরে কিন্তু ঘনফল অংশ আছে। এগুলো খুব ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় যেমন নম্বর পাওয়া যাবে। আসলে এর আগেও বলেছি, এটা আমাদের জীবনে অনেক কাজে লাগে। যে আমি ডিপ্লোমা পাস করে যাচ্ছি, কিন্তু আমি একটা জমির কোনো ক্ষেত্রফল বের করতে পারি না, আমি কোনো একটা অবজেক্টের ভলিউম বের করতে পারি না, এটা কিন্তু খুবই অপমানজনক। যে কেউ অপমান করতে পারে ভবিষ্যতে। এই কারণে কিন্তু তোমাদের শুধু নম্বর পাওয়ার জন্য না, এটা হচ্ছে যে আমাদেরকে শিখতে হবে আমাদের ভবিষ্যতের প্রেস্টিজ বাঁচানোর জন্য। তো চলো সরাসরি শুরু করে দিই আমরা। আজকের যে বিষয়গুলো আছে সেগুলো ক্ষেত্রফল, আয়তন অংশটা আমরা পরে দেখছি, আমরা আপাতত সরাসরি ক্ষেত্রফলে চলে যাচ্ছি। তো আমরা সরাসরি এখন ক্ষেত্রফলে চলে এলাম। এখানে বেশ কিছু জিনিসের ক্ষেত্রফল, যেমন প্রথমটা রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু প্রায় সবাই জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা মাধ্যমিকে তোমরা পড়েছ। এরপরে বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে এক বাহুর স্কোয়ার করলে হয়ে যায়, তাই না? তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, প্রত্যেকটা আমরা দেখবো, সমস্যা নেই। কর্ণের ক্ষেত্রফল, কর্ণদ্বয়ের রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণদ্বয়ের গুণফলের সাথে হাফ। আর ট্র্যাপিজমের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল যে বাহু দুটো থাকবে সেগুলোর যোগফল। আচ্ছা, এখানে একটু ভুল আছে, দেখো এটা ক্ষেত্রফল হবে না, যোগফল হবে, সমান্তরাল দুই বাহুর যোগফল। আমরা এটা দেখবো অবশ্যই, সেখানে পরিষ্কার হয়ে যাবে, সেটা বাই দুই গুণ উচ্চতা। আর বৃত্তের ক্ষেত্রফল পায়ের সাথে ব্যাসের বর্গ বাই ফোর। কিন্তু তোমরা হয়তো অনেকেই এই সূত্রের পরিবর্তে এটা দেখেছো যে পাই আর স্কোয়ার, এইটা এইটাই আসলে তোমরা ব্যবহার করো। হ্যাঁ, এই আর মানে আছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের স্কোয়ার করে তার সঙ্গে পাই গুণ করলে হয়ে যায়। আর পাই মানে তো জানো তোমরা 22/7 অথবা 3.141, ওইটা তো। চলো আমরা পরের অংশে চলে যাই, আমরা এক একটা করে অঙ্ক করতে থাকবো, তখন জানা হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে ক্ষেত্রফল আসলে কাকে বলে, কোনো ক্ষেত্রের বা সীমাবদ্ধ একটা সমতল, হ্যাঁ, সেটার যে ক্ষেত্র মানে পরিমাপ করা, সেটাই কিন্তু হচ্ছে তোমার, সেটাই হচ্ছে ক্ষেত্রফল। এটাকে কিন্তু কালিও বলে, গ্রাম বাংলায় দেখবা যে জমি মাপতে গেলে বলে কালি, তো কালি করা বলে। তো যা হোক, তাহলে এটা আমরা জেনে গেলাম। এখন আমরা কি দেখতে চাই, এরকম ক্ষেত্র অনেক ধরনের হতে পারে, বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তক্ষেত্র, এরকম যে কোনো কিছু হতে পারে। এখন আমরা দেখব সুষম চতুর্ভুজ, তার ক্ষেত্রফল। তাহলে চতুর্ভুজ সুষম আর অসম দুই প্রকার আছে। অসম মানে যার সাথে যার কোনো মিলই নেই, এই বাহুটা এরকম, ও বাহুটা ওইরকম, ওই বাহুটা ওইরকম, এইগুলোরে সুষম চতুর্ভুজ বলবে না। সুষম চতুর্ভুজ হতে গেলে কোনো না কোনো শর্ত থাকবে, যেমন চারটোবাহী সমান, নাকি সামনের সামনের বাহু দুটো সমান, নাকি দুটো বাহুর সাথে যে কোণগুলো আছে সেগুলো সমান, এই কথাগুলো বলা থাকবে, তাকে বলে সুষম চতুর্ভুজ। তাহলে সুষম চতুর্ভুজ কতগুলো হতে পারে, এই যে এইগুলো হতে পারে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক। চেহারাটা কেমন, এই যে দেখে বুঝতে পারছো কোনটা কি? প্রথম যেটা, এটা হচ্ছে বর্গক্ষেত্র। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে আয়তক্ষেত্র, আর এই যে এটা সামান্তরিক। তার পাশে ছোটোটা, এটা কি? রম্বস। তারপরে এই যে এটা কি কালার, বেগুনি কালার, এটা কি? এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। তার মানে চেহারা কিন্তু বুঝে গেলে। এখন আমরা একে একে শুরু করি, খুবই সহজ কিন্তু জিনিসগুলো, কিন্তু আমি চাই যে তোমরা অবশ্যই বিষয়টা বোঝো। আমি বারবার বলি এই কথা, যে আজকে তুমি ভাবছো স্যাররা এত জোর করে করে পড়াচ্ছে, তোমার স্যার হয়তো তোমার এটা বলবে যে ভালো করে পড়ো, হ্যাঁ, কিন্তু তুমি ভাবছো যে এত নম্বর পাওয়ার জন্য এত কিছু করতে হচ্ছে, না হলে তো এসব করতাম না। আমি আবারও বলি, এটা মান সম্মানের ব্যাপার। তুমি ডিপ্লোমা পাস করে যাবা, কেউ না কেউ তোমাকে নিশ্চিত কোনো না কোনো দিন জিজ্ঞাসা করবে, এমনকি মাঝে মাঝে কেউ না কেউ জিজ্ঞেস করবে যে আমার এইটুকু জায়গা মেপে কতটুকু জায়গা একটু বলে দিতে। তো এই মাপ জপের ক্ষেত্রে তোমার এইগুলো জানাই লাগবে, না হলে কিন্তু খুবই সমস্যা। আমি মনে করি এটা একটা ভয়ানক ব্যাপার, কারণ যে অশিক্ষিত মানুষ সে যদি তোমাকে একটা জিনিস বললা, তুমি পালাই গেলে বা মাপলে না বললে না, হ্যাঁ, সে গালাগালি দিতে কিন্তু ছাড়বে না। সুতরাং এগুলো শিখে নাও এখনই উপযুক্ত সময়, কারণ ইচ্ছে করে আসলে পরে শেখা হবে না, বুঝেছো?
তো যাই হোক, বর্গক্ষেত্র চেহারা দেখে বুঝতে পেরেছো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? অবশ্যই সবগুলো বাহু সমান হবে, সবগুলো বাহু। দেখো এ বি, এসি, সিডি, এদিকে বিডি সব সমান। আবার কি, এদের যে মধ্যবর্তী যে কোণটা, এই যে এখানে যে কোণটা রয়েছে, এই কোণ আছে সমকোণ। সমকোণ চিহ্ন সাধারণত এইভাবে দেওয়া হয়, এটা সমকোণ। তার মানে বর্গক্ষেত্র হতে গেলে সমকোণও লাগবে আর সবগুলো বাহু সমানও লাগবে। তা তার ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু হবে আছে একই, অর্থাৎ এখানে ইয়ে ধরো। তাই যদি হয়, সংখ্যাটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রের চারটি বাহুর প্রত্যেকটি পরস্পর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমকোণ। এখন এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে খুবই সহজে বের করতে পারি। এর যেহেতু দৈর্ঘ্য যা প্রস্থ তাই, গুণ করলে কী হবে? যেহেতু দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তাহলে এ গুণে কী হবে? এ স্কোয়ার। এই যে দেখো এ স্কোয়ার। আর পরিসীমাটা কী হবে? পরিসীমা হবে সবগুলো বাহু যোগ করলেই তার পরিসীমা। পরিসীমা সবার ক্ষেত্রে একই কথা। তুমি যে কোনো ক্ষেত্রের পরিসীমা বের করার জন্য যদি মনে করো যে আমি এভাবে পরিসীমা বের করবো না, আমি চারিপাশ ঘুরে আসবো, চলে আসো, সেটাই পরিসীমা। পরিসীমা একেই বলা হয়। যেমন ধরো আয়তক্ষেত্রের চেহারা তো এরকম হয়, তাই না? একটু ব্যাখ্যা তাড়া হয়ে যাচ্ছে। তো তুমি পরিসীমার কোনো সূত্র জানার দরকার নেই, এখান থেকে হাঁটা শুরু করো, এই 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 হাঁটলে, হাঁটে আবার ঘুরে চলে আসলে, এইটাই পরিসীমা। যেমন বৃত্তের ক্ষেত্রে, বৃত্তে কি এটা ডিম হয়ে গেল না, পরিসীমা বের করবা, এখান থেকে হাঁটা শুরু করে আদর শুরু করে আবার ঘুরে চলে আসে, এটা আছে পরিসীমা। বুঝা গেল? তো পরিসীমা মানে হচ্ছে বাইরের সকল বাহুগুলো যোগ করে দেওয়া হয়। তো এর যেহেতু বাহুর সংখ্যা কয়টা? চারটা, এবং প্রত্যেকটা বাহু কিন্তু পরস্পর সমান, সুতরাং চারটাই এ। এই জন্যেই কিন্তু ফোরে, কারণ অনেকের ক্ষেত্রে এইগুলো মুখস্থ করো তোমরা, তখনই গণ্ডগোলটা লেগে যায়। তাই বলছি মুখস্থ করার কী দরকার? বর্গক্ষেত্র মানে তার চারটে বাহু আছে, আর চারটে বাহুই তো সমান। প্রত্যেকটা বাহু যদি এ হয় তাহলে চারটে এ হবে, এটাই, মুখস্থ করার কিচ্ছু নাই। এবার কর্ণ যদি বলো, এই যে কর্ণ এলের মান বলেছে কী পেয়েছো শেষে, এটা এটা মনে রাখলেই হয়ে গেল এ রোড টু। এখন তুমি বলতে পারো যে স্যার মুখস্থ মানে হচ্ছে যে বোঝা যায় কিনা, অবশ্যই বোঝা যায়। দেখো এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণ, তা এইটা তোমার জানা আছে ইয়ে, এইটাও জানা আছে ইয়ে, আর এইটা আছে অতিভুজ না? তাহলে এইটা কেমন লেখা হয়ে গেল? এই এটা আছে এ অতিভুজ, তার মানে এই অতিভুজটা এখন ডি, তাই না? তাই যদি হয় তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। কোনো সমস্যা আছে? নেই। তাহলে অতএব ডি মানে কী হবে? পাশে যে রুট হয়ে যাবে, আর এখানে ছিল কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার। এখন বলো তো এই যে টু এ স্কোয়ার, রুটটা যদি টুর উপরে থাকে তাহলে কি তার চেঞ্জ হয়? হয় না, কিন্তু এ স্কোয়ার আর রুট কেটে গিয়ে এ থাকে, তাহলে রুট টু এ বা এ রুট টু। এটাকে কেন আগে লিখতে হয়? তা নাহলে অনেক সময় এই উপরের এই এই দাগটা যদি একটু লম্বা হয়ে এর উপরে চলে যায় তাহলে তো সর্বনাশ, সেই জন্য আমরা এ রুট টু লিখি। তা না হলে তুমি রুট টু এও লিখতে পারো। তাহলে বর্গক্ষেত্রের কর্ণটাও কিন্তু জানা হয়ে গেল রুট টু এ, কী সুন্দর। আবার পরিসীমা আছে ফোরে, আবার এর ক্ষেত্রফল আছে এ স্কোয়ার, খুব সুন্দর। আমরা এই দিয়ে যদি এখন অঙ্ক দিই তাহলে কোনো সমস্যা আছে? যে কোনো একটা বর্গক্ষেত্রে একটা বাহু দিয়ে দিলাম তাহলে সেখান থেকে তুমি ক্ষেত্রফল এটিয়ে বের করতে পারবে না? অবশ্যই পারবা। এই দেখো বোর্ডে চলে আসছে অঙ্কটা, একটি বর্গক্ষেত্রের এক বাহু আছে 5 মিটার, এর ক্ষেত্রফল কত, পরিসীমা কত, কর্ণ কত, কি কোনো ব্যাপার নেই। যেহেতু একটা বাহু মানে এ, এর মানটা দেওয়া আছে হচ্ছে 5, তাহলে আমরা একটু আগে শিখলাম ক্ষেত্রফল কত, এ স্কোয়ার, তার মানে এখানে কত হবে? 5 স্কোয়ার। দেখো এখানে এই যে 5 স্কোয়ার মানে 25। তারপরে কি আছে? পরিসীমা, পরিসীমা কি ছিল? 4a মানে ওই যে 4টা এ, তাহলে পরিসীমা 4a মানে কি? 4 গুণ 5। আর কর্ণ কি ছিল? কর্ণ ছিল রুট ওভার কি, ভালো করে দেখো, এই সেই কর্ণ কি ছিল? রুট ওভার 2a। এত কিছু না তুমি কিন্তু না লিখতে পারো, দেখো এরা অঙ্ক করে দেখাইছে, কোনো দরকার নেই এটা। এই যে ডাইন পাশে যে করে দেখিয়েছে এটা দেখানোর দরকার নেই, তুমি কর্ণ সমান সমান ডাইরেক্ট এ রুট টু ফর্মুলা বসিয়ে দিতে পারো, তাহলে এর মান হচ্ছে 5 রুট 2, এটাই অ্যান্সার, এইভাবে লিখে দিতে পারো, কোনো সমস্যা। এর সাথে একক কথাটা লেখো, যে কোনো দৈর্ঘ্য কিন্তু একক লিখতে হয়, সেটা মিটার, এখানে মিটার দেওয়াই আছে, তাহলে মিটারই লিখতে হবে তোমাকে, এখানে মিটার কিন্তু দেওয়া আছে, ফুট দেওয়া থাকলে ফুট লিখবা, কোনো সমস্যা নেই। ওকে, আমরা পরের অঙ্ক চলে যাই। এরপরে চলে আসছে আয়তক্ষেত্র।
তাহলে বর্গক্ষেত্র দেখলাম যে এর দৈর্ঘ্য প্রস্থ সমান, কিন্তু আয়তক্ষেত্রের বেলায় দৈর্ঘ্য প্রস্থ সমান না, দৈর্ঘ্য এক্স হলে প্রস্থ ওয়াই, এই যে এখানে দেখতে পাচ্ছ। এর ক্ষেত্রে ওই একই জিনিসগুলো আমাদের জানা লাগবে, কী কী? ক্ষেত্রফল, তারপরে পরিসীমা, তারপরে জানা লাগবে কর্ণ। তো খুবই সোজা, ওই আগে যেহেতু আলোচনা করে ফেলেছি আমরা, সেইটা আমরা এখানে সরাসরি আলোচনা করতে পারি। তবে আয়তক্ষেত্র বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই আগেই। আয়তক্ষেত্র বৈশিষ্ট্য দেখো, সমকোণ বিশিষ্ট সামান্তরিক আয়তক্ষেত্র। আসলে তাহলে সামান্তরিক আগে জানা লাগবে, তো সামান্তরিক আমরা একটু পরেই জানছি, সমস্যা নেই। সামান্তরিক আর আয়তক্ষেত্র তো পার্থক্য ওই কোণটা, এই যে এখানে যে কোণটা দেখতে পাচ্ছ এটাই এটাই পার্থক্য। এর ক্ষেত্রে দেখো এটা সমকোণ, কিন্তু সামান্তরিকের বেলায় এটা সমকোণ নয়, এই আর কি। তারপরে যে কথাগুলো এগুলো মনে রাখো, যে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় ছেদ বিন্দু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বিষয়টা কেমন, আমরা যদি এই যে কর্ণ কাকে বলে, একটা কর্ণ একটা কর্ণ, এই দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই অংশ আর এই অংশ সমান হবে, এই অংশ আর এই অংশ সমান হবে, এই কথাটা বলেছে। তারপরে বলছে যে এই যে আয়তক্ষেত্রের কর্ণের উপরে যদি বিপরীত বিন্দু থেকে লম্ব টানো তাহলে সেটা সমদূরবর্তী হবে, এই আর কি। মানে আর বলেছে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, মানে বুঝেছো, যদি তুমি এই কর্ণটা টানো এখান থেকে, এখান থেকে এখানে এই কর্ণটা টানো, তাহলে এই পাশে যে ত্রিভুজটা তৈরি হলো আর এই পাশে যে ত্রিভুজটা তৈরি হলো, এই দুটো ত্রিভুজ হবে সমান, পরস্পর সমান। তো আশা করি বুঝতে পেরেছ। এখন ওই সেই কথা যেটা বলছিলাম, যে এদের তাহলে ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। মানে দৈর্ঘ্য যদি এক্স ওয়াই আর প্রস্থ ওয়াই হয় তাহলে এক্স ওয়াই, যদি এ হয় বি হয় তাহলে এ বি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর পরিসীমা কী হবে, সবগুলো ঘুরে আসো একই রকম, তার মানে এদিকে এক্স আসো ওয়াই আসো আবার এক্স আসো আবার ওয়াই আসো, তার মানে দুটো এক্স দুটো ওয়াই, তো দুটো এক্স দুটো ওয়াই যোগ করলে কী হবে, টু কমন নিয়ে দেখো, টু ইন্টু এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স আছে দৈর্ঘ্য আর ওয়াই প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ করে যা পাবা তাকে দুই দিয়ে গুণ করলে উত্তর হয়ে যাবে। আর কর্ণটা কি, ওই কর্ণের মতোই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওইটার ক্ষেত্রে কী ছিল, দুটোই এ ছিল, এই জন্য কিন্তু রুট টু এ পাওয়া গেছিলো, কিন্তু এখানে কিন্তু তা পাওয়া যাবে না, এখানে ওই যে যা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। চলে আসো অঙ্ক করে ফেলে, একদম পরীক্ষায় আসে এসব অঙ্ক প্রায় দেখা যায়। সেটা হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে কী বলা আছে, বলা আছে যে দৈর্ঘ্য বিস্তার মানে প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার, পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের তো দৈর্ঘ্য প্রস্থ একটাও দেওয়া নেই, কিন্তু একটা শর্ত বলা আছে, দৈর্ঘ্যটা হবে প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থ যদি ধরে নিই এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে, টু এক্স। আর যদি দৈর্ঘ্য আগে ধরো যে এক্স, তাহলে প্রস্থ হয়ে যাবে কিন্তু এক্স বাই টু, মানে অর্ধেক, বোঝা গেল? এই জন্য আমরা প্রস্থটাই ধরে নেব এক্স, তাহলে দৈর্ঘ্য পাওয়া যাবে টু এক্স, এই দেখো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পাওয়া গেল, আর বলা আছে যে ক্ষেত্রফল আছে 512, তাহলে বসাই দাও, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, ব্যাস বসাই দিয়ে ক্যালকুলেশন করো, করতে করতে দেখো 502x², তারপরে হচ্ছে যে 512, এখান থেকে টু কাটাকাটি করে দাও যা থাকে, এক্স স্কোয়ার সমান তাহলে 256, এবং 256কে রুট করলে পাওয়া যায় 16। তাহলে কী পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, এক্সের মান 16 মানে প্রস্থ হচ্ছে 16। এবার কী দেখতে পাচ্ছি আমরা, যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কী হবে, টু এক্স, ওই যে আমরা তো করেছিলাম, দৈর্ঘ্য আছে টু এক্স, টু এক্স মানে 32, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, পরিসীমাতে কোনো ব্যাপারই না, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে দুই দিয়ে গুণ করতে হবে, ব্যাস অ্যান্সার। এখানে আছে যে তোমার বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ভিতরে পার্থক্য, এটা খুবই সোজা, এটা নিয়ে আমি মনে হয় বেশি সময় নষ্ট না করাই ভালো। বর্গক্ষেত্র হচ্ছে বাহুগুলো সব সমান, কিন্তু আয়তক্ষেত্রের বেলায় কি বাহুগুলো সব সমান, না, বিপরীত বাহুগুলো সমান, মানে এই পাশেরটা আর ওই পাশেরটা সমান। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর স্কোয়ার করলে হয়ে যায়, এর ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিতে হয়, এর পরিসীমা হবে 4a, মানে একটা বাহুর সাথে 4 গুণ করতে পারে, এর ক্ষেত্রে কি দুটো বাহু যোগ করে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, কিন্তু এখানে 2টা দেখো উপরে রয়েছে একদম, এই যে আমি কালার দিয়ে বোঝাই দিচ্ছি, স্কোয়ার আকারে রয়েছে, আসলে স্কোয়ার কিন্তু না, গুণ 2 হবে, এখানে ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। আমি যথাসম্ভব এই যে বইটার থেকে আমি করাচ্ছি, এটা কিছু কিছু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক, এগুলো আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করি, তোমরাও এটা দেখবা।
বর্গক্ষেত্রের বাহুদ্বয় একটি অপরটি উপর লম্ব। তারপরে কি বলেছে, আয়তক্ষেত্রেরও বাহুদ্বয় একটি অপরটি উপর লম্ব, কারণ ওই যে 90 ডিগ্রি, সেই জন্য বর্গের কর্ণদ্বয় ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আর এক্ষেত্রে কর্ণদ্বয় আয়তক্ষেত্রকে দুটি সর্বসমত্রিভুজে বিভক্ত করে। এই গেল।